সাবস্ক্রাইব করুন এজি এডুকেশন চ্যানেলকে এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু এজি এডুকেশন চ্যানেল। তো আজকে বিগত ২৭ বছরের রেলওয়ে পরীক্ষাতে আসে জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আলোচনা করছি, যে সিরিজটা চলছে স্পিড অ্যাপ্লিকেশন থেকে। তো সেটাই আজকে কন্টিনিউ করছি, পার্ট 6 নিয়ে আলোচনা করব। এর আগে 5টা পার্ট দেওয়া আছে, তো তোমরা ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো ওকে, আর কথা না বলে শুরু করছি আজকের আলোচনা। লেটস স্টার্ট। প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে, পান্না এবং হীরা বেরিলিয়াম এবং কার্বন থেকে নির্মিত হয়। তো পান্না এবং হীরা बेरिलियम व कार्बन से निर्मित होते हैं। नेक्स्ट नंबर 2 যেটা রয়েছে, আবহাওয়ার অধ্যয়নকে বলা হয় ক্লাইমেটোলজি। এরপরে যেটা রয়েছে নাম্বার 3 তে, ক্লোরোফিলযুক্ত কোষে সালোক সংশ্লেষ ঘটে প্রথম প্রমাণ করেছিলেন কে? অ্যান্সার হবে স্যাক্স। নেক্সট নাম্বার যেটা 4 এ রয়েছে, রেডিও কার্বন ডেটিং, সেটা জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার 5 এ, রেশম চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো সেরিকালচার বলা হয়। নেক্সট নাম্বার 6, রাইনোস্কোপ নাক পরীক্ষা করার জন্য একটি যন্ত্র। तो राइनोस्कोप नाक की जांच करने का एक उपकरण है। नेक्स्ट नंबर 7 जेटा बोला है, टैक्सोनॉमी जनक बोला है कैरोलस लिनियस के। एरपर जेटा रही है नंबर 8 मधुमेह रोग वर्णना प्रथम के दें? तो आंसर है मिनकोवस्की। नेक्स्ट नंबर 9 एसिड बृष्टि, जो सल्फर डाइऑक्साइड और नाइट्रोजन ऑक्साइड संमिश्रणे तैयारी है। नेक्स्ट नंबर 10 যেটা রয়েছে, হাইড্রোলিক ব্রেক, সেটা পাস্কালের নীতির উপর কাজ করে। খুবই ভালো প্রশ্ন এটাও। নেক্সট নাম্বার 11 ফিউজের তার, সেটা তামা, দস্তা এবং টিনের সংমিশ্রণে তৈরি হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার 12 ডিএনএ এর নামকরণ করেন হচ্ছে অল্টম্যান। নেক্সট নাম্বার 13 তো ডিসি থেকে এসিতে রূপান্তরের উদাহরণ হলো ইনভার্টার, আর এসি থেকে ডিসিতে রূপান্তরের যে উদাহরণ সেটা হচ্ছে রেকটিফায়ার। নেক্সট নাম্বার 14 যেটা রয়েছে, জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি। এরপরে যেটা রয়েছে নাম্বার 15 শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জাতে তৈরি হয়। নেক্সট নাম্বার 16 আণবিক তত্ত্বের আবিষ্কারক হলেন জন ডাল্টন। নেক্সট নাম্বার 17 যেটা বলা হয়েছে, যে উচ্চ তাপমাত্রা পরিমাপের একক হলো পাইরোমিটার। নেক্সট নাম্বার 18 রেফ্রিজারেটর ঠান্ডা করার জন্য NH3, যেটা অ্যামোনিয়া, সেটা ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 19 যেটা রয়েছে, লোহা এবং স্টিলের উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতি হচ্ছে গ্যালভানাইজেশন। নেক্সট নাম্বার 20 1 জুল = 10⁷ আর্গ। নেক্সট যেটা রয়েছে 21 এ কৈশিক ক্রিয়ার কারণে কেরোসিন ল্যাম্প জ্বলে। তো কৈশিক ক্রিয়াকে যেটা ক্যাপিলারি সিস্টেম বলা হয়, এর ফলে কি হয়? কেরোসিন ল্যাম্পের কেরোসিন উপরের দিকে উঠতে সাহায্য করে, উপরের দিকে ওঠে কৈশিক ক্রিয়ার ফলে। এবং এই সেম একই ক্রিয়াতে ক্যাপিলারি সিস্টেমের ফলে গাছের যে জালেম অববাহিকার মাধ্যমে যে গাছের জল, সেটা জালেম অববাহিকার মাধ্যমে উপরের দিকে ওঠে, এটাও কিন্তু কৈশিক ক্রিয়ার মাধ্যমে হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 22 তে গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 23 মাইক্রোবায়োলজির জনক বলা হয় লুই পাস্তুরকে। এরপরে যেটা রয়েছে নাম্বার 24 অপটিক ফাইবারের আবিষ্কারক হলেন কাপানি। নেক্সট নাম্বার 25 মানুষের শরীরে ভিটামিন A যকৃতে সঞ্চিত থাকে। এরপরে যেটা রয়েছে নাম্বার 26 খাদ্য পরিপাক এনজাইম হচ্ছে পেপসিন, যেটা ক্ষুদ্রান্তে উৎপন্ন হয়। নেক্সট নাম্বার 27 যেটা রয়েছে, দুধের রং সাদা হয় কারণ হচ্ছে দুধের মধ্যে কেসিনের উপস্থিতির জন্য। নেক্সট নাম্বার 28 লেজারের আবিষ্কারক হলেন থিওডর মেইমান। নেক্সট নাম্বার 29 কোষবাদ বা কোষতত্ত্বের প্রতিষ্ঠা করেন স্লাইডেন এবং সোয়ান। এরপরে যেটা রয়েছে নাম্বার 30 সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, তার প্রমাণ করেন হচ্ছে রবার্ট ফন মেয়ার। তো এই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ। তো ওকে ফ্রেন্ডস, আজকে 27 বছরের রেলওয়ে পরীক্ষাতে আসা স্পিড পাবলিকেশনের যে সমস্ত কোশ্চেন জেনারেল সায়েন্স, সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি যথেষ্ট তোমাদের এটা হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।